ঈদ যাত্রার তৃতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে শিডিউল বিপর্যয়ের কারণে দেরিতে ছাড়ছে ট্রেন, ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন কিনা সে শঙ্কায় যাত্রীরা। এদিকে রাজধানীর বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটেও ঘরমুখো মানুষের ভিড় লক্ষণীয়। তবে আবহাওয়া ভালো থাকায় কিছুটা স্বস্তিতে যাত্রীরা। কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী আরাফত রহমান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আরাফত, বাড়ি ফেরা মানুষের ভিড় কেমন দেখতে পাচ্ছেন রেল স্টেশনে? এবং আমরা যতদূর জানতে পেরেছি আজ তৃতীয় দিনেও শিডিউল বিপর্যয়ের কারণে ট্রেন দেরিতে ছাড়ছে, তো এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? আজকে দিনে সকালে সকালে যে ট্রেনগুলো ছাড়ে যাওয়ার কথা, বিশেষ করে পশ্চিমাঞ্চলে যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলোর শিডিউল সকাল থেকে মোটামুটি ভেঙে পড়েছে। সকালে যেই চারটি ট্রেন এখান থেকে ছেড়ে যায়, সেই চারটি পাঁচটি ট্রেনের সবগুলোই আমরা শিডিউল দেখতে পাচ্ছি মোটামুটি এখনই ভেঙে পড়েছে। যে সুন্দরবন ট্রেনটি যেটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়, সেটি 6:20 ছেড়ে যাওয়ার কথা, সেটি 8:20 অর্থাৎ 2 ঘন্টা পরে ছেড়ে গেছে। নীলসাগর ট্রেনটি 8:00 ছেড়ে যাওয়ার কথা, সেটি 10:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, যেটি এখনও কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছায়নি। একতা ট্রেনটি যেটি 9:00 ছেড়ে যাওয়ার কথা, সেটি 10:00 পরবর্তী সময় হয়তো ছেড়ে যাবে বলে আশা করা যাচ্ছে। রংপুর এক্সপ্রেস যেটি 9:00 ছেড়ে যাওয়ার কথা, সেটি 11:00 পরবর্তী সময় ছেড়ে যাওয়ার একটা আশা রয়েছে। ধূমকেতু এক্সপ্রেস ট্রেন যেটি 6:00 ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি এখনও ঢাকায় এসে পৌঁছায়নি। আর এরকমভাবে শিডিউল বিপর্যয় চলছে কমলাপুর রেল স্টেশনে। আপনি আমার আশেপাশে এই যে জনসম দেখছেন, যে এটি আসলে এই যে সকাল থেকে যেসব ট্রেনগুলোর যাত্রীরা এখনও যেতে পারেনি, এই জনসমুদ্র এখানে রয়েছে। এবং কমলাপুর স্টেশনের ভিতরে বাইরে আসলে কোথাও তিল ধারণের ঠাঁই নেই, কারণ সকাল থেকে যে 8-10টি ট্রেন যাওয়ার কথা রয়েছে, সবগুলো ট্রেন যেহেতু যেতে পারছে না, তাদের সকল যাত্রী ভিআইপি থেকে শুরু করে সাধারণ যাত্রী, সবগুলো যাত্রী আসলে এখানে অপেক্ষা করে আছেন। এছাড়াও এগুলো তো এই কথাগুলো হচ্ছে যে আন্তনগর বা এক্সপ্রেস ট্রেনগুলোর বিষয়ে, এছাড়াও বিভিন্ন কমিউটার ট্রেন বা লোকাল ট্রেনগুলোর যেসব যাত্রী রয়েছেন, সেই যাত্রীগুলোও আসলে সবগুলো যাত্রী বসে রয়েছে। যেহেতু এক্সপ্রেস ট্রেনগুলো যেতে পারছে না, সেই কারণে লোকাল ট্রেনগুলো অবশ্যই যেতে পারছে না, সেই কারণে সকল যাত্রী কমলাপুর রেল স্টেশনে এখানে বসে আছেন। তো শিডিউল বিপর্যয়, শিডিউল ব্যবস্থা মোটামুটি ভেঙে পড়েছে, যাত্রীরা এখানে এসে সবাই বসে আছেন এবং মোটামুটি সব ব্যবস্থা ভেঙে পড়েছে সাবরিনা। আর রেল স্টেশন ছিল, এটাই ছিল সর্বশেষ, পরবর্তী সংবাদে কষ্টের কথা হয়তো বলা যাবে। আরাফাত, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এতক্ষণ কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।